উত্তর দিনাজপুর জেলার পৃথক দুই জায়গায় দুটি দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ঘটনা দুটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত ভট্টদীঘি এবং কালিয়াগঞ্জের শেড কলোনির পালপাড়া এলাকায়। জানা গিয়েছে রায়গঞ্জের ভট্টদীঘির বাসিন্দা মৃত যুবকের নাম মদন বর্মন, বয়স 25 বছর, পেশায় তিনি পরিযায়ী শ্রমিক ছিলেন। জানা গিয়েছে লকডাউনের মধ্যে বাড়িতেই ছিলেন মদন। পরিবার সূত্রের খবর, 3 দিন আগে বাড়ি থেকে পূর্ণিয়া যাওয়ার কথা বলে ব্যাগ নিয়ে বের হন তিনি, তারপর থেকে আর কোনো সন্ধান পাওয়া যায়নি তার। পরিবারের লোকজন প্রাথমিকভাবে ভেবেছিলেন মদন পূর্ণিয়ায় পৌঁছে গিয়েছেন, কিন্তু তারপর সেই ঘোর কাটে আজ সকালে। আজ সকালে বাড়ির অদূরে ঝোপঝাড়ের মধ্যে মদনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়, যাকে ঘিরে ক্রমশই দানা বাঁধছে রহস্য। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার জেরে শোকে ভেঙে পড়েছেন মৃত মদনের পরিবারের লোকজন। যে ছেলে 3 দিন আগে পূর্ণিয়া যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলো, 3 দিন বাদে তার দেহ বাড়ির পাশে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল, কিভাবে এমনটা ঘটলো তা নিয়ে ধোঁয়াশায় পরিবারের লোকজন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। আপনার ছেলে, আপনার নাম কি? কি হয়েছিল মানে আপনার ছেলে 3 দিন আগে তো পূর্ণিয়া গেছিল, পূর্ণিয়া যাওয়ার কথা। হ্যাঁ, আচ্ছা, বাড়িতে আসে নিয়ে গেল, আমাকে বলেছে পূর্ণিয়া যাচ্ছে, যাওয়ার সাথে তখন আমি মনে ভাবতেছি চলে গেল। হ্যাঁ, আর লাস্টে যে আজকে এরকম ঘটনা হলো এটাও তো আমরা কিছুতেই বলতে পারবো না। তেমনি কোন অভাব অনটন এরকম কিছু ছিল তো? কিছুই না, পাড়ার প্রতিবেশী সবাই জানে, ঝগড়াঝাটি কিছুই না। না, কি সাংসারিক মানে এই যে ওর যে ইনকাম সোর্স লকডাউনের জেরে যে কোনো একটা কিছু লকডাউনে কমাই টমাই ছিল। অন্যদিকে কালিয়াগঞ্জের শেড কলোনির পালপাড়া এলাকায় ঘর থেকে উদ্ধার হলো সুজন মহন্ত নামের এক যুবকের মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে সুজন মহন্তের সাথে স্থানীয় এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল, যা নিয়ে চলছিল পারিবারিক অশান্তি। আর এরই জেরে মানসিক অবসাদের কারণেই তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে অনুমান পরিবারের লোকজনদের। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ছেলেটা মনের দুঃখে এখন নিজে নিজেই যায় কাজ করে দিল। বিধিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।